আমি আপনাদের সামনে সময়ের নিরূপণে খুতবায় আয়াত পড়িনি, সরাসরি দরুদের মাধ্যমে বয়ানের দিকে ধাবিত হচ্ছি। আপনারা শুরুতে একটা শিরোনাম দেখেছেন, আলা হজরত। আলা হজরত তিনি কে? যিনি চতুর্দশ শতাব্দীর মুজাদ্দিদ, যিনি 1500 কিতাব লিখে বাতিলদেরকে, বাতিলদের যাবতীয় চক্রান্তকে, বাতিলদের যত কৌশল আছে সকল কৌশলকে দাফন করে দিয়েছিলেন, তিনি হলো আলা হজরত, যার ব্যাপারে আমরা স্লোগান দিই মাসলুকে আলা হজরত জিন্দাবাদ জিন্দাবাদ। তিনি যদি এই ভারতীয় উপমহাদেশে না আসতেন, তাহলে আমরা আসল সুন্নি আর নকল চিনতে বড় বেজাল হয়ে যেত, এটা বাস্তব কথা। কোনো এক সময় যখন কিছু বারেকটা মৌলবি দিয়া যখন নবীর বিরুদ্ধে লেখনীর মাধ্যমে বিষদগার করে তারা কিতাব রচনা করছিল, ঠিক ওই মুহূর্তে কলমের জবাব কলম, দলিলের জবাব দলিল, লেখার জবাব লেখা, যিনি তাদের যাবতীয় চক্রান্তকে দালিলিকভাবে পরাজিত করেছিলেন, তিনি হলো আলা হজরত, যিনি বলছিলেন আমি যখন মারা যাব আমাকে কবর দিবে একটু গভীর করে। তখন বলা হয়েছিল সবার কবর থেকে 3.5 হাত, আপনারটা একটু গভীরতায় করব কেন? তিনি বলছিলেন কবরে রসুল আসবে, আমি যেন কবর দাঁড়িয়ে রসুলকে লাফ মেরে সালাম দিয়ে দিতে পারি। তিনি আলা হজরত, ইশকে মোহাব্বত আলা হজরত। তো এখানে আমরা মাগরিবের নামাজ পড়েছি, মসজিদ ও মাগরিবের জামাত হয়েছে, আমি ফলো করি নাই যে এখানে একটা মসজিদ আছে, যদি ফলো করতাম তাহলে মসজিদে না আসে সরাসরি আমি মাগরিব পড়তে মসজিদে চলে যেতাম, আমার আরও একটি এক্সপিরিয়েন্স হতো। এরপর আমি এখানে আসার পরে সভাপতি সাহেব আমাকে বলেছেন যে হুজুর, ওরা আমাকে মসজিদের সভাপতি বানিয়েছে, কিন্তু এই মসজিদের পিলার হয়ে গেছে। কি হয়ে গেছে? সাইট হয়েছে? সাইট হয় নাই, সাদ। কিন্তু আপনার বাড়ির বিল্ডিং তো ঠিকই বানাইছেন, কথাগণ ঠিক কি না? আপনার বাড়ির বাউন্ডারি তো ঠিকই করছেন, আপনার জমিনে ঠিকই তো মাটি ফেলাইছেন, মসজিদটা কি আপনার ঘর না আল্লাহর ঘর? আপনি যে বাড়ি বানাইছেন আপনার সম্পদ দিছে কেডা? কথা কন, আল্লাহ দিয়েছেন। তা আল্লাহর দেওয়া সম্পদ আল্লাহর ঘরে দান করবেন, এতে কি আপনাদের কোনো অসুবিধা আছে? এটা বাস্তব। আজকে এখানে যারা এসেছেন, আমার অনুরোধ থাকবে আল্লাহর ঘর মসজিদটা কি এখানে এমনিতে হয়েছে? কথা কেন এমনিতে হয়েছে? জান্নাতি পাথর দিয়ে ফেরেশতাদের মাধ্যমে প্রথম কাবা ঘরের ভিত্তি প্রস্তর হয়, দুর্গন্ধ সুবহান আল্লাহ, কাবা ঘর বানানো হয়। এরপরে কাবা ঘর মোট 10 থেকে 12 বার পুনর্নির্মাণ হয়েছে, সেই যে কাবা ছিল এখনো সেই কাবা আছে। যখন কাবা ঘর বানানো হয়েছিল তখন ফেরেশতারা কাবা ঘর বানানোর পরে কিছু পাথর অতিরিক্ত ছিল, পাথরের কণা, এই পাথরের কণাগুলো আল্লাহকে ডাক দিয়ে বলে আল্লাহ বেহেশত থেকে এসেছিলাম। এই স্বেচ্ছাসেবকরা তোমরা সিলেতে গেছি, কেউ কথা বলতে হবে না, যাও, কেউ কথা বলতে হবে না, যাও, একদম নীরব, যে যেখানে দাঁড়ায় শান্তি পায় এভাবে থাকো, বিবেক তো আছে, বিবেক তো আছে, আমি তো আল্লাহর কথা বলছি, ওরা সবারই উচিত ধৈর্যের সাথে আবার কথা শোনা। এই কমিটির এত বড় আয়োজন করছে শুধু আপনাদের খেদমতের জন্য, তো প্যান্ডেল যেহেতু ভরে গেছে, মাঠও তো অনেক বড়, প্যান্ডেলও অনেক বড়, মানুষ বেশি হয়ে গেছে, এখানে আপনারা একটা বিবেক প্রয়োগ করতে হবে। বিবেক কি? যে আমরা কেউ যেন আমাদেরকে বলতে না হয়,
কমিটিরা তো এমনি এক মাস ধরে ঘুম নাই, এখন মাহফিলের দিনও যদি আপনাদের পিছনে দৌড়ায় তাহলে কমিটিরা কিন্তু ওয়াজই শুনতে পারবে না, কথা কন ঠিক কিনা? তো যাই হোক, কথা কইও না, থাকো। আমার কত নিষ্ঠিষ্ঠা না বাংলাদেশ চলে, যদি বাইঙ্গে ফরি এরপরে দেখবে মহব্বত পরে মহব্বত কই যায়। একদম কাটা কথা বলতেছি, এখানে হুজুর আছেন, যখন কাবা ঘরটা সর্বপ্রথম ফেরেশতারা বানাইছিল জান্নাতের পাথর দিয়া, কিছু পাথরের কণা নিচে পড়ে আছে, ওই পাথরের কণাগুলো আল্লাহরে ডাক দিয়ে আল্লাহ আমরাও আসলাম সব কইরা তোমার ঘরে আমরা লাগবো, আমরা কসালটা এতই খারাপ, নসিবটা এতই খারাপ, আমরা তোমার ঘরে লাগতে পারলাম না। আল্লাহ কয় হ্যাঁ জিব্রাইল, এই পাথরের কান্না আর ভাল লাগে না, এই পাথরের কণাগুলো তোর হাতের মধ্যে নে। ফেরেশতারা পাথরের কণাগুলো হাতের মধ্যে নিছে, আল্লাহ ডাক দিকে ফেরেশতা এই একটা উঁচু জায়গায় দাঁড়াও, উঁচু জায়গায় দাঁড়াইছে, পাথর কণাগুলো আকাশের দিকে ডিল দাও, সুবহানাল্লাহ ঘন্টাকে লেগে। তা আমি যে এখন ফলগুলো উপরে ডিল দিছি, এগুলো কি আকাশে উড়ে গেছে নাকি নিচে পড়ছে? কথা কন না কেন? তো ফেরেশতারা যখন এমনি পাথরগুলো ডিল দিছে, একটা পাথর আর নিচে আসে নাই, সুবহানাল্লাহ। এখন ফেরেশতারা ডাক দিয়ে আল্লাহ তুমি বললা পাথর কণাগুলো উপরে ডিল দিতে, আমি পাথর কণাগুলো গেছে কই? আল্লাহ ডাক দেখে পাথরের কণাগুলো আমি সারা পৃথিবীতে ছড়াইয়া ছিটাই ফেলাইছি, যে জায়গায় গিয়ে এই পাথরের কণা পড়েছে সেই জায়গাতে আমা আমি আল্লাহর নামে কিয়ামতের আগে হলো একটা মসজিদ নির্মাণ হবে। এই এখন বুঝা ফেলাইবেন আমার কথার হাকিকত। জায়গা দিলেন আপনি, জায়গা দিলেন, জায়গা দিলেন আপনি, রড দিলেন আপনি, সিমেন্ট দিলেন আপনি, মজুরি দিলেন আপনি, এরপর মসজিদটা কার ঘর? না এটা আপনার ঘর, কার ঘর? কে রে? ওই সে পাথর দিয়ে আল্লাহ পাক তার কুদরতি স্টার করে নিয়েছেন, সুবহানাল্লাহ। এটা অনেক ভিতরের কথা বলতেছে, এগুলো সাধারণ ফুল্লাহান বুঝতো না। আল মাসজিদু বাইতুল্লাহ, মসজিদ কার ঘর? আল্লাহর ঘর। আল্লাহর হাবিব বলেন পৃথিবীতে সবচাইতে নিকৃষ্ট জায়গা হলো বাজার, আর পৃথিবীতে সবচাইতে উৎকৃষ্ট জায়গা হলো আল্লাহর ঘর মসজিদ। আমি দেখেছি এই মসজিদটা পিলার হয়েছে, ছাদ হয় নাই। আপনারা বলুন ছাদের দরকার আছে না নাই? সত্যি আছে? তাইলে আমি আপনাদের কাছ থেকে সাড়ে পাঁচ মিনিট সময় চেয়ে নিছি। কয় মিনিট? পাঁচ মিনিট। সাড়ে পাঁচ মিনিট বোনাস আরো দুই মিনিট, কত হইছে? সাড়ে সাত মিনিট। দোয়া হইল আড়াই মিনিট, কত হইছে? কথা কেন কয় মিনিট? দশ মিনিট। এই সময়টা আমি চাই আনিছি দিবাই নি আমার আমার। আচ্ছা আলহামদুলিল্লাহ, কার জন্য? আমার জন্য না, আল্লাহর ঘর মসজিদের জন্য। নিমক হারামি আমরা হয়ে গেছি, আমরা নিজের ঘর টাইলস করি আল্লাহর ঘর অবহেলিত থাকে, এই জন্য সমাজের মানুষ কেউ দায় এড়াইতে পারবে না, ঠিক কি না বলেন? দেখ আগস্টা দে দশ মিনিট, আমি আসলে মূলত কালেকশনের বক্তা না, এরপরও আপনার অনুরোধ রাখতেছি দেন। আমার আজকে আরও দুইটা মাহফিল আছে, এমনি তাড়াতাড়ি এমনি বিপদে পড়েছি, মাহফিল অনেক দূরে, যাইতে লাগবে আড়াই ঘন্টা এক মাহফিল, আরেক মাহফিল লাগবে চল্লিশ মিনিট, মোট দুইটা মাহফিল সামনে রাখিয়া এই মাহফিল রে হুজুরের খাতিরে কেমনে যে দিছি আল্লাহ জানে, কেমনে দিলাম রে এত দূরে মাহফিল, আল্লাহ তুমি জানো মান সম্মান রক্ষা করো। একটা লোক হাত তুলবেন হুজুর এই আল্লাহর ঘর মসজিদের জন্য, ছাদের জন্য। এর ভাই মসজিদের মুসল্লিদের মাথার উপরে ছাদ, এ উসিলে কি আল্লাহ আপনাকে আরো সে আজিমটার আপনার মাথার ছাদ বানাই দিতে পারে না? একটা লোক প্রথম বলবেন হুজুর এই আল্লাহর ঘর মসজিদের জন্য, এরপর আমি ওয়াজ ডিকে যামুগা, ঠিক আছে? যারা লাইভ কানেকশন করছেন লাইভে রাখবেন, কারণ অনেক মানুষ আছে লাইভটা দিকে বাহিরের থেকে টাকা দিতে পারে,
এটা সোয়াব আপনারা পাইবেন ইনশাল্লাহ। একজন লোক হাত তুল্লা বলেন হুজুর, এটা কি তার কিতাব? এটা কমু আপনারা পরে আমার আমার মতো করে কথা বলতে দেন। একটা লোক হাত তুল্লা করবেন, আমি আমি একবারে আসে না যে অকর মসজিদে যেন আমি 1,00,000 টিয়া সামু, 50,000 সামু, আমি এইটি হাসাইয়া সময় নষ্ট করতাম না, আমি চাই 10 লাঠি একেরে বোঝা, সবাই মিল্লা ধরলে কাহারও গায়েও লাগবে না টেহারা দিতে, আল্লাহর ঘর মসজিদে হইতে সময়ও লাগবে না। তবে একটা সাহসী সন্তান চাই মহব্বত করে, হুজুর আমি এই আল্লাহর ঘর মসজিদের জন্য আমি 50,000 টাকা দেব। একটা লোক ফালদা দাঁড়াই যাবেন গে, আমার আপনার মায়ের জন্য, আপনার বাবা রুহের মাগফিরাতের জন্য, বাবা রে কবরে পড়ে রয়েছে, এমন একজন কি হইব? এমন একটা লোক কি আছেন যে কোনো গ্রামেরই হন, আমার আল্লাহর ঘর এই মসজিদটার জন্য, বাবা রে মসজিদটা সাইয়া রয়েছে, একজন আসেননি, 50,000 টাকা দিবেন নাকি আরো বেশি জামু? এই যে এই যে এই যে তোমরা স্বেচ্ছাসেবকগিরি করতে গেছি কাটা, তোমরা বউ বউ তোমরা দেখো সব বউ বউ, তোমরা আওয়াজটা বেশি লাগতেছে, আল্লাহর হস্তে আর কেউ বাড়ির থেকে আয়েন না, মাপ চাই আমরা গেছে, কত চাইছি? 50,000। এই 50,000 টাকা আল্লাহর ঘর মসজিদের জন্য দিবেন, এমন একটা মায়ের সন্তান, এত লোক নিয়ে দোয়া পাওয়াটাও ভাগ্যের ব্যাপার। একটা লোক হাত তুললে করে হুজুর আমি দিব 50,000 টাকা, কে দিবেন হাত তুলুন? আল্লাহ আল্লাহ তুমি দিলটা নরম করে দাও, আমার মাহফিলের এই মসজিদে সাজদা হয়ে যেত। আরে বাবা জোরের কোনো ব্যাপার না, ডাইরেক্ট কইবেন, এটা নবীর মহব্বতে কইবেন। আরে কন্যা গিল লাগিয়া আমি তো এনার আর বড় হিসেবে আশা করছি, এরপর আমি চাইছি 50,000 আমি বলি করছি, আমার 1,00,000 টাকা চাউল আছে, সৈয়দ খলিল রহমান সবাই তাদের মহব্বত করে, আমিও মহব্বত করি, আমার ফোন দিছে, আমি কইছি আমি আইতাছি, আর চেয়ারম্যান সাহেব বিশেষ চাই নাকি লিখে জানেননি, ওনারা সব জায়গায় দন লাগ, গরিব চেয়ারম্যান বলতে না, চেয়ারম্যান তো চেয়ারম্যান, আমার গরিব কি আচ্ছা কত